হ্যালো ভাই ও বোন, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। তবুও তো শরীরটা খারাপ, কিন্তু ভালো হয় না কেন, বা জ্বরটা আবার আসছে জানো না, রাত্রে করে আবার জ্বর আসছে। আজকে রাত্রে থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর তোমরা কেমন আছো সবাই কমেন্ট বক্সে বলবে। আর আজকে আমার রান্নাটা কে করে দিয়েছে যেন, হাজবেন্ড করে দিয়েছে। দেখো মাছ ভেজে নিয়ে আসছে, দেখো কথা বলবো না, মাছ পুড়ে যাবে সেই জন্য চলে যাচ্ছে। আজকে রান্নাটা ওই করছে, মাছ রান্না করছে। বড় মাছ নিয়ে আসছিল, ব্রিকেট মাছ, তাজা মাছটা আর কি। ওই কাইটে টাইটে ওই রান্না করলো, কচু দিয়ে রান্না করছে আর কি। কেন বা জ্বরটা ছাড়ছে না গো, জ্বরটা কমে যায় আবার আসে, কমে যায় আবার আসে। তার মানে আমার না এরকমই হয়, তার মানে যখন আমি তো বিছনাতে সহজে পড়ি না, আর যদি আমি একবার বিছনাতে পড়ি তাহলে আর এক মাসের মধ্যেও আমি ঠিক হই না জানো, এটাই আমার ভয় করে বেশি। মানে এবার পড়েছি না, মানে মোটামুটি ধরো 3-4 বছর পরে মনে আমি পড়লাম বিছনাতে এরকম করে, মানে এত শরীরটা খারাপ লাগে লাগে জানো না। কিন্তু রাত্রে করে না জ্বরটা বেশি আসে, সারাদিন তাও একটু একটু থাকে, আবার ওষুধ খাই কমে যায়, কিন্তু আবার আসে। তার জন্য ভাবছি আবার রক্ত পরীক্ষা করবো, দেখি রক্তটা কি পরীক্ষা করে দেখতে হবে, দেখে আবার ওষুধ খেতে হবে। শরীরটা খুব মানে অবস্থা খারাপ আমার, এখন চোখ টোকগুলো কালো পড়ে গেছে, তবু তো হাসি মুখটা আছে আমার, না আর মনে বাঁচবো না। আর ব্লগটা তো যাবে কালকে সকালে, তার জন্য ধরো 2টার সময় যাবে, তার জন্য আমি সবাইকে বললাম গুড মর্নিং সোনা ভাই, গুড মর্নিং সোনা বোন। ঠিক আছে সোনা ভাই সোনা বোন, আর আমার উপরে প্লিজ রাগ করো না, কতগুলো কমেন্ট পড়ে আছে আমি মানে কিছু কিছু করে রিপ্লাই দিচ্ছি, যখন একটু ভালো লাগে তখন রিপ্লাই দেয়, আর যখন একটু ভালো লাগে না তখন মানে মোবাইলটা কাছে রেখে ভাই বোনের ভিডিও চালিয়ে দিয়ে মানে কমেন্টও করতে পারছি না। ভিডিওগুলো দেখছি কিন্তু কমেন্ট করতে পারছি না, তোমরা কোনো কিছু মাইন্ড করো না, আমি তোমাদের ভিডিওগুলো দেখি আর কি, চালিয়ে দিয়ে থুয়া মানে শুয়ে থাকি আর কি, এরকম অবস্থা হচ্ছে আমার আর কি। আর কমেন্টে রিপ্লাই দিতে পারছি না সোনা ভাই সোনা বোন, আমি কিন্তু সবার রিপ্লাই দেবো, আমি একটু ভালো হয়ে নিই সবার রিপ্লাইগুলো দেবো। ঠিক আছে আমি এখন দেখো কী রান্না করছে দেখাই তোমাদের। আরও কী হয়েছে জানো, তোমাদের লোক আরেকটা কথা বলি, তার আমার ছেলেকে দিয়ে মানে ছোট ছেলেটাকে বলছি বাবা এখান থেকে একটা মাছ নিয়ে আসো গিয়ে, ও আবার বলে কি মা পাম্পলেট মাছ খাবো, ঠিক আছে তুমি নিয়ে আসো গা। ও নিয়ে আসছে একটা গোটা পাম্পলেট মাছ, আবার ওর বাবা কি করেছে আবার একটা মাছ নিয়ে আসছে, যে ব্রিকেট মাছ। কি মাছ নিয়ে আসলে? পরে আসলো, টিউশনে গেছিল, টিউশনে গেছিল না বাবা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো না ও আবার একটা মাছ নিয়ে আসছে, মাছটা দেখায় তোমাদেরকে, ফ্রিজে রেখে দিয়েছে। আমি এখন ও আয়না দেখো, এতগুলো মাছ আনছে, আবার ওর বাবা আবার এক্সট্রা করে একটা মাছ আনছে জানো না। এখন এই মাছগুলো কে খাবে, কে খাবে বলো, বাবা ভালো করে আটকাও। এই দেখো ব্রিকেট মাছ আনছে, ব্রিকেট মাছ রান্না করছো, ভাজতেছে আর কি, ভাজা হয়ে গেল। আজকে ওকে রান্নার পালা দিয়েছে, দেখো ছাওয়া দিয়ে দাঁড়ালো, একটু ওইদিকে দাঁড়াও, দেখেছ কী রান্না করলা, মাছ মাছ রান্না করতেছো। দেখো ভাই ও বোন, আমার গরুর কাজগুলো পুরো কমপ্লিট করলাম, গরুর কাউ মিল্কিং ভিডিওটা আজকে দিতে পারলাম না তোমাদের কাছে, কেননা আমার শরীরটাও ভালো না তার জন্যে। আর দেখো গরুগুলো কী সুন্দর করে ঘাস খাচ্ছে, ঘাসগুলো দিয়ে দিয়েছি, আর ঘাস খাওয়া তো খুবই ভালো গরুর, সবগুলো গরু খাওয়া দাওয়া করছে, ছোটো বাছরটাও দুটুত খাওয়িয়ে এখন আমি বাঁধলাম, আর এখন আমি ঘরে চলে যাব, তোমাদের লোকে ঘরে যেয়ে কথা বলছি। আমাদের এখানে দেখো বৃষ্টি পড়ছে, দেখেছ বৃষ্টি পড়ছে, এখন বৃষ্টি শুরু হচ্ছে আর কি, এখন আমি বাড়ির ভিতরে ঢুকি। দেখো এখানে কতগুলো কাঠ জোগাড় করে রেখেছি, তার মানে আমাদের গাছ একটা ভেঙে গেছিলো, তো কাঠ মানে খড়িগুলো জোগাড় করে রেখেছি, কারণ ওই খড়িগুলো দিয়ে শীতের দিনে দানা জাল দিব আমি আর কি। ঘরে এসে পড়লাম, ঘরে এসে এখন তো ঘরের কাজগুলো তো আছেই, তার আগে আমার একটা ভাইয়ের প্রশ্নের উত্তর মানে প্রশ্ন করেছে ভাইটা আমাকে, যে দিদি ভাই গরুর যে বাটে মানে যখন গরুটা বাচ্চা দেয় আর কি, বাচ্চা দিলে তো বাটটাতে তুমি কি ঢুকায় রাখো, যে বাটের ধারটা মোটা হয়, তো আমি ভাইটাকে মানে ঘাসটা দেখায় দিতাম, কিন্তু আজকে ঘাসটা আমি দেখি না, এখানে নাই আশেপাশে কোথাও, ওই ঘাসটা যদি তুমি মানে তিনটা মানে কাঁচলা ঘাস বলে, এটা শক্ত শক্ত কিন্তু ঘাসটা, হ্যাঁ আমি তোমাদেরকে একদিন দেখাই দেবো ওই ঘাসটা, ওই ঘাসটাকে চারটাকে উঠাবা চারটা, আর আগার মধ্যে যেরকম মানে শীষের মতন থাকে ওই শীষগুলো থাকবেই, যখন গরুটা বাচ্চা দিবে বাচ্চাটাকে দুধ খাওয়াইয়ে ওই ঘাসটা যদি ভিতরে ঢুকায় দেওয়া হয় চারটাতে, চারটা বাটে চারটা, তাহলে কিন্তু ধারটা মোটা হয়,
আর হলো আমি সেরকমই করি, কারণ আমার এই বড় গরুগুলো লাগে না, যেগুলো হলো দেশি গরুর ওগুলোরই লাগে। ওগুলো গরুর ধারটা একদমই চিকন থাকে, আর আমার যে ওই যে গরুটা আছে মানে ছোট গরুটা, ওইটার কিন্তু ধারটা একটু চিকন, সেজন্য আমি ওইটাতে ঢুকায় রেখেছিলাম। দেখে কিন্তু মানে দুধের ধারটা কিন্তু মোটা হয়েছে, আর তোমরা ওইভাবেই রাখবে। দুধের ধার যদি মোটা না থাকে দুনি করে কিন্তু একদম শান্তি পাওয়া যায় না, একদমই শান্তি পাওয়া যায় না। যে দুনি করে সে বোঝে, হাতে তো ব্যথা করবে আর বুকটাও ব্যথা হয়ে যায়, কেননা টানতে টানতেও গাখির আসবে না। তার জন্য আমি ঘরে বসে বসে ভিডিওটা করলাম, কেননা ওখানে না ড্যাগ বাজাতে ছিল, ড্যাগ বাজেলে না ড্যাগের আওয়াজ যদি যায় ভয় লাগে না বলো, কপিরাইট মেরে দিবে না, তার জন্য আর কি আমি মানে একটা তো ভয় থাকেই আমাদের বলো, তার জন্য কিন্তু ওখানে আমি বেশিক্ষণ মানে করি না। এখন কী করবো বলো, ওখানে আর করা হলো না। আর হলো দেখো আমার শরীরের অবস্থা কী হয়েছে, না শুকায় একদম মুখটা, কয়েকদিন তো একদম বিছনাতে পড়েছিলাম, হাজবেন্ডই কাজগুলো করেছিল, আজকে একটু সকাল থেকে ভালো লেগেছিলো, তার জন্য উঠেই আমি মানে গরু ঘরের কাজগুলো করেছি। তাও হাজবেন্ড একটু করেছে, না করে না, ও আবার ঘাস কাটতে গেছে, তবুও আজকে বৃষ্টি আরম্ভ হয়েছে জানো না। আর ঘাস কাটা তো হবেই না আজকে, কী যে করবে আজকে, ঘাস তো হবেই না, কিন্তু ঘাস যেটুকু আছে তাও আজকে চলবে, না চলা না, আজকে ঘাসটা আনা হচ্ছে, কালকে আনতে দিয়েছিলাম, আনছে আর কি। আর যদি দুধের ধারটা যদি মোটা না থাকে তাহলে কিন্তু তোমাদের মানে গাখির দুনি করতে দেশি কি ক্রসি কি জার্সি কি, দুধের ধার চিকন থাকলে খুবই একটা অসুবিধা, কিন্তু যেদিন বাচ্চা দিবে সেদিনই ঢুকায় রাখতে লাগবে, কিন্তু পরে ঢুকাইলে কিন্তু হবে না। হ্যাঁ, সেই জন্য পরে ঢুকাবে না, আগেই ঢুকায় রেখে দিও, দেখো ধারটা মোটা হয়ে যাবে। আর যদি তাও না পাও, যে না ওগুলো না পায়, তাহলে চারটা টিউ আনবে, টিউ এনে টিউ এর মাথাটা ঢুকায় রেখে দিবে, তাহলেই মানে ধারটা তাও মোটা হয় কিন্তু। হ্যাঁ, আমি তাও করছি আর কি, মানে যদি কোনোদিন আমার মানে গরুর মাথার মধ্যে যদি ঘাউটাও হয় আর কি, ঘা হয় যখন, তখন কিন্তু আমি কিন্তু টিউর মাথাটাই ঢুকায় রাখি, কেননা দুধের ধারটা তো বন্ধ হবে, সেজন্য কিন্তু টিউর মাথাটা ঢুকাই, কিন্তু আগের দিনের কিন্তু ওই কাঁচলে ঘাসটাই ঢুকাই, তো আমিও ঢুকাই ওই বাসটাকে, ওই গাইটাকে ঢুকাইছি, সেই জন্য তোমাদেরকে বললাম যে তোমরা যদি দুধের ধারটা মোটা করতে চাও তাহলে ওই কাঁচলে ঘাসটা এনে চারটা চারটা বাটার ভিতরে ঢুকায় রাখবে, দেখবে ঘাসটা সুন্দর মানে দুধের ধারটা মোটা হবে, তোমরা দুনি করে শান্তি পাবা। গাখির দুনি করে যদি শান্তি না পাওয়া যায় তাহলে কিন্তু কোনো রকমের মানে গরু দুনি করতে ইচ্ছা করবে না, বলবে কি হ্যাঁ এই করবোই না গরু দুনি আর কি, এরকম লাগে আর কি। আর উঠেছিলাম তো সকালে, অনেক সকালে উঠেছি, সকালে উঠলো মানে কাল, ও সরি সরি আরেকটা কথা বলি, কালকে কী হয়েছিল জানো না, সব প্রত্যেকটা মানে প্রায় ভাই বোনেরই মানে মনিটাইজার অপশানটাই চলে গেছিলো জানো না, লাস্টে দেখি আমারটাও চলে গেছে জানো, কী যে ভয় লাগছে না, মানে কীরকম একটা মানে নার্ভাস হয়ে গেছিলাম যে মনিটাইজার অপশানটা কেন চলে গেলো। তবুও ভাবছি যে না, কষ্ট করে যদি ভিডিও করছি, কোনো তো কারো কন্টেন্ট নেই না, কারো থেকে গান কোনো কিছু নেই না, কিবা কিছু না, মানে কোনো কিছু আমি তো জানি না ইউটিউবের ব্যাপারে কিছুই এখনও ধরো ভালো করে, তবুও ভাবি নিজের আপন মনেই তো ভিডিও করি, নিজের গাইদনি করছি, নিজের গরুর বিষয়ে কথা বলছি, আর যদি কষ্টের জিনিস হয় তাহলে আমি পাবো ফিরে, আর যদি না হয় তাহলে তার পাবো না। কিন্তু দেখি সকালবেলায় মানে এসে পড়েছে মনিটাইজের অপশানটা জানো, মানে কালকে কিন্তু সবাই প্রত্যেকটা ভাই বোনই কিন্তু একটু নার্ভাস হয়ে গেছিলো, সেটা হয়তো দেখো একটা কথা কি সব কিছুই মানে ইউটিউবের, ওরা যখন ইউটিউব মানে ইউটিউব যে জায়গাটাতে ইউটিউবের থেকে আমাদের ভিডিওগুলোকে দেখে আর কি, ওখানে ওদের অনেক কাজ থাকে, কাজের জন্যই কিন্তু হয়তো বন্ধ করে দিয়েছিলো আমাদের, কিন্তু আমাদের তো ভয় পেলে তো চলবে না, তবুও একটু নার্ভাস লাগে বলো, আমাদের মতন গরিব মানুষ মনিটাইজ চ্যানেল যদি কিছু হয়ে যায় তখন একটা দুঃখ লাগে না বলো, আর এত কষ্ট করে এত দূর আগানো সবারই কষ্ট লাগে, আমারও যেরকম লেগেছে কালকে কত প্রত্যেকটা ভাই বোনের লেগেছে, আমি প্রত্যেকটা ভাই বোনেরই ভিডিও দেখেছি কালকে, অনেকগুলো ভাই বোনের ভিডিও দেখেছি আমি জানো, যে যারা না কায়দা কায়দা বলতেছে জানো, আমি ওদের কান্না দেখে আমারও কান্না পাচ্ছে জানো, যে যাতে ওদের চ্যানেলগুলো ফেরত দেয়, মানে এরকম একটা খারাপ লাগে না, এত বড় বড় মানে চ্যানেলগুলো হয়ে গেছে তারপরে যদি কিছু হয় তাহলে কি খারাপ লাগে না, অনেকটা ভিডিও দেখেছিলাম কালকে জানো না। তোমাদের জয়া দিদির কিন্তু শরীরটা অনেকটাই খারাপ হয়ে গেছে, না দেখলেই তো বুঝতে পারছ, কালো পড়ে গেছি আর একদম মানে কীরকম একটা ভাব হয়েছে, দুর্বল একটা ভাব হয়েছে, গরু দুনি করতে যাওয়া ইচ্ছা করে না, তবু তো দুনি করতে হবে বলো, কে দুনি করবে, গরু হাজবেন্ডকে দিয়ে দুনি করালে না বাটেতে প্রবলেম আসে পড়ে জানো, এটাই সমস্যা হয়ে গেছে, বাটের প্রবলেম আসে, তার জন্য না কষ্ট করে নিজেই যাই, আর ওষুধ খাওয়া দাওয়া করছি ভালো, আপেল সাপেল এগুলো খাচ্ছি আর কি, ভিটামিন ওষুধ খাচ্ছি, কিন্তু শরীরটা কেন যে এত দুর্বল হয়েছে হঠাৎ করে আমি বুঝতে পারছি না, যে প্রেশার হয় না সেই জন্যই দুর্বল হয়েছে, আর নাহলে তো আমার শরীর এত না এত দুর্বল হয় না, কোনোদিন আমি ব্যামারও মানে ব্যামার হলেও কিন্তু আমি এখনও কিন্তু এত ব্যামার কিন্তু তবুও আমি শুয়ে থাকি না, কেন শুয়ে থাকি না জানো, ব্যামার যদি যদি শুয়ে থাকো তাহলে কিন্তু ব্যামারে আরও বেশি আক্রান্ত করে, সেজন্য আমি শুয়ে থাকি না, আমি টুকটুক করে কাজগুলো করি, রান্না টান্নাও করি, মানে রান্না অত ভালো করে রান্না করতে পারি না, অনেকগুলো পদ রান্না করতে পারি না, হয়তো একটা দুইটা রান্না করি, করে করে বাচ্চাদেরকে দেই হাজবেন্ডকে দেই,
কি করবো বলো। আর রাত্রে আজকে রাত্রে তোরা মানে হাজবেন্ডই রান্না করেছিল, দেখলেই তো তারা মাছ রান্না করেছিল, ওই ওই এসে ওই রান্না করেছিল। কেননা আমি রাত্রেবেলা উঠতেই পারছিলাম না, মনে হয় কি চোখের মধ্যে আমার কিরকম একটা ঘুম মানে ভালো লাগছিল না, সেজন্য শুয়ে পড়েছিলাম মোবাইল একখানে আমি একখানে, জানো এই পরিস্থিতি আমার। আর কি বলবো বলো, ছোট বাবুটা এসে পড়েছে আমাদের বাড়িতে, ও বৃষ্টিতে ভিজতেছে জানো, ওর মা এসে চিল্লাইতেছে ওকে নিয়ে যাবে এখন। আমিও আর এখন যে এখন একটু একটু শুবো, একটু শুয়ে তারপরে উঠে তারপরে রান্না ঘরের কাজগুলো করব, আর রান্না টান্না করে তারপরে বাচ্চাদেরকে খেতে দেবো। জানো আমার শরীরটা সেই খারাপ, জানো বুঝতে পারছি না কেন যে এত দুর্বল হয়েছি। আজকে থেকে না গাখির খাবো, গাখিরও খেতে না করেছে জানো, ডাক্তারে বলেছে হাই প্রেশার, গাখির খাবা না, গাখির খেলে তো শরীরে শক্তিটা আসে আমার, কিন্তু গাখিরও খেতে দেয় না জানো না, সেজন্য তো গাখিরও খেতে পারছি না। আজকে আমি তাও গাখির খাবো, গাখির খেলে তিন দিন চার দিন গাখির খেলে না আমার শরীরে তাগত এসে পড়বে, শরীরে শক্তি আসবে, তাই খাবো আর কি। তাহলে এখন ভিডিওটা এখানেই স্টপ করছি সোনা ভাই সোনা বোন, আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো, একদম সুস্থ থেকো সোনা ভাই সোনা বোন। তোমরা আমার খুব ভালো একটা ভাই, ভালো একটা বোন, তোমরা আমার যে এত সাপোর্ট করেছো, এইভাবে আমার হাতটা ধরে রেখো। বাই বাই, তাহলে সোনা ভাই সোনা বোন রাখলাম, বাই বাই সোনা ভাই সোনা বোন।